তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। তোমরা অনেকেই ব্রেকফাস্টে ভাবো কী খাবে কী খাবে, তো তোমরা এইটা বানিয়ে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। কারণ একঘেয়ে খেয়ে খেয়ে আমাদের ভালো লাগে না, তখন আমরা এটা খেতেই পারি এগ রোল, আমি যেটা বানাবো আজকে। তো চলো, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবে এগ রোল, তো চলো দেখাচ্ছি। জানি অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি তাদের জন্য শেয়ার করছি। এখানে আমি রুটি করার আটা নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে লেচি করে বেলে নিচ্ছি। যেমন রুটি বেলা হয় তেমনই বেলতে হবে। তো এটা পুরো গোল মতন হয়ে গেছে, কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে ভালোভাবে আমি করে নেব, কিন্তু রুটিটা শেকবো না, আমরা যেমন রুটি করি তেমনই করবো কিন্তু শেকবো না। তো দেখো এরকম দেখতে লাগছে। এবার আমি এটা নামিয়ে নেবো। এবার কড়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এর মধ্যে ডিমটাকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি রুটিটাকে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এরম করে ঘুরিয়ে নিচ্ছি। আর সাইড থেকে হালকা হালকা একটু তেল ছড়াতে থাকবো। তো দু পিঠ ভালোভাবে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে এটা আবার সাজাবো। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, শসা আর হচ্ছে পেঁয়াজ, এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে সাজাবো। আর নিয়ে নিয়েছি লেবু, আর নিয়ে নিয়েছি লঙ্কার কুচি। চলো সাজানো যাক। তো ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি সস, সসটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে চিলি সসটাও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, ভালোভাবে লাগিয়ে নিলাম টমেটো সসটাকে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। আর দিচ্ছি লেবু। এখানে তোমরা চাইলে বাদামও দিতে পারো। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, সেই গোলমরিচ গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাও সেই স্বাদ অনুযায়ী ঝালটা দেবে। এখানে আমি একটু বিট লবণ নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটা এবার সব মেশানো হয়ে গেছে যা যা দেওয়া ছিল। এবার আমি এটাকে ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। তো এখানে আমি এগ রোলটা মোড়ার জন্য একটা কাগজ নিয়ে নিয়েছি, খাতার। তো কাগজটা অনেকটাই বড় হয়ে গেছে আমার। কাগজটা আমার বড় হয়ে গেছে, তাই আমি পেছন দিক থেকে একটু ছিঁড়ে নিচ্ছি কাগজটা, নাহলে অনেকটা মোটা হয়ে যাচ্ছে মোড়াটা। আর এগ রোলটা আমার ছোটো হয়েছে, তোমরা চাইলে কিন্তু বড়ও করতে পারো, আমি ছোটো ছোটোই করেছি। পেছন দিকটা মুড়ে নিলাম ভালোভাবে। তো আমার এগরোল বানানো হয়ে গেছে ভালোভাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ব্যাস এইটুখানি।